7 তারিখের নির্বাচনে জনগণের জয় হয়েছে এবং শেখ হাসিনার পরাজয় হয়েছে 7ই নির্বাচন এই জনগণের ভোটে নির্বাচিত 2014 সালে বিনা ভোটে নির্বাচিত 2018 সালে হ্যাঁ দিনের পর রাতে নিশি রাতে আর এখন উনি বলছে আমি উনাকে এখন নিশি রাতে সরকার বলা যাবে না উনি 7 তারিখে একটা এমন নির্বাচন অনুষ্ঠান করেছেন সারা বাংলাদেশে একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা দেশে ভাই আমরা যারা বিরোধী দলে আছি বা সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছি আমরা বলার আগেই তারা নিজেরা নিজেরা সব জায়গায় বলে বেড়াচ্ছে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রের প্রার্থীরা যে কোনো ভোট হয় নাই ইনু সাহেবের কথাও শুনেছেন আপনারা এরকম অনেকেই এমনকি যে সমস্ত নির্বাচনে নানান ঘটনা ঘটত হামলা মামলা হামলা এগুলো এখন তারা শুরু করেছে রামুতে দেখেছেন হামলা করেছে দিনা জয় করেছে এর মধ্যে আবার দেখলাম সিরাজগঞ্জে মানে এগুলো প্রতিপক্ষের উপর বাংলাদেশে কোথাও কোনো ঘটনা হলে বলে যে এগুলো প্রতিপক্ষ করেছে বিএনপি যা আরে এখন আওয়ামী লীগরাই তো সব জায়গায় এগুলো করাচ্ছে তো আমি বলি যে নির্বাচনের মাধ্যমে দেশে যে একটা আগুন জ্বালিয়েছেন গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছেন এটার কাপড় আপনাকে খুব সহসায় দিতে হবে মনে করবেন না 2014 করে আর 2018 করে পাপ পেয়ে যাচ্ছেন আমরা আইনজীবীদের পক্ষ থেকে বলতে চাই শেখ হাসিনা আপনি যেভাবে এদের জনগণকে বোকা বানিয়েছেন জনগণ আপনাকে বাতিল করে দিয়েছে 7 তারিখের নির্বাচনে জনগণের জয় হয়েছে আমরা যারা জনগণকে আহ্বান জানিয়েছিলাম ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য জনগণ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছে এবং শেখ হাসিনার পরাজয় হয়েছে 7ই নির্বাচন এখন আনুষ্ঠানিক পরাজয়ের জন্য আমরা অপেক্ষা করছি 24 রবিবার সুপ্রিম কোর্ট সহ দেশের সমস্ত বার সমূহে আইনজীবীদের কালো পতাকা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে অর্থাৎ এই ফ্যাসিস্ট রেজিমের পদত্যাগের দাবিতে এবং যে সংসদের নামে যে তামাশা হয়েছে নির্বাচন বাতিলের দাবিতে আগামী রবিবার সারা দেশের সমস্ত বার সমূহে কালো পতাকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত